হরে কৃষ্ণ। আজকে আমি আলোচনা করব এই কারণে, অনেক মানুষের মনে প্রশ্ন থাকে যে আমরা ভক্ত হয়ে গেছি, ছেলেমেয়েরা তো পড়াশোনা করছে, তা সরস্বতী পূজা করা যাবে কি যাবে না? হ্যাঁ, আমরা তো জানি কৃষ্ণ পূজা করলে সর্বকর্ম কৃত হয়, কৃষ্ণ ভক্তি করলে যদি সর্বকর্ম কৃত হয় তাহলে আর দেব দেবীদের পূজার দরকার আছে? বিভিন্ন জায়গায় না বলছে, আবার কোনো কোনো জায়গায় হ্যাঁ বলছে, এই নিয়ে বিভিন্ন রকমের মতভেদ থাকে, তাই না? এখন সরস্বতী মা নিয়ে কি কি প্রশ্ন হতে পারে আমাদের মনে, বলুন দেখি। হ্যাঁ, যে সরস্বতী পূজার আগে কেন কুল খাওয়া হয় না, এটা তো আগে প্রশ্ন করে। হ্যাঁ, সরস্বতী মায়ের হাতে বীণা থাকে কেন? কোনোবারে তো আবির ব্যবহার করা হয় না, আমরা জানি কোনো পাখি জিদরে বা কোনো কিছু করলে আবির ব্যবহার করা হয়, কিন্তু সরস্বতী মায়ের আবির ব্যবহার করা হয় কেন, তাই না? এইভাবে আমাদের মনে কিছু প্রশ্ন জাগে যে সরস্বতী দেবী আসলে কে, হ্যাঁ, তার স্বরূপটা কি, বিভিন্ন রকমের প্রশ্ন। তাই আমি কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আমার কেউ বললেন যে এখানে প্রশ্ন উত্তরের আলোচনা যেন থাকে, সেই জন্য আমি অল্প একটু বলে আপনাদের মধ্যে প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করব। এখন এই প্রশ্ন উত্তর নেওয়ার আগে আমরা যে হরিনাম করি, এই হরিনামের কি মাহাত্ম্য, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে আমরা আলোচনা করব, তাই না? তো বসন্ত পঞ্চমীতে আমরা সরস্বতী পূজা করি, তাই না? হ্যাঁ, বসন্ত পঞ্চমীতে, এই পঞ্চমী তিথিটাতে যদি মায়াপুরে আসবেন, দেখবেন ভগবানকে একদম হলুদে, একদম হলুদ শাড়ি থেকে আরম্ভ করে সব হলুদ বস্ত্রে পরানো হয়েছে। হ্যাঁ, বুঝেছেন? আর এই বসন্ত পঞ্চমীতে মা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি, তারপরে রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব তিথি, রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব তিথি, পণ্ডিত বিদ্যানিধির আবির্ভাব তিথি, আর শ্রী বিশ্বনাথ ঠাকুরী ঠাকুরের আবির্ভাব তিথি, মানে এত শুভ দিন। আর বসন্তকাল এলেই আমাদের কি মনে পড়ে? বসন্তকাল এলেই মনে পড়ে যে এই বসন্তকালে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, সেই বসন্ত ঋতুটা আমাদের কাছে খুব আনন্দদায়ক, আমরা যেহেতু মহাপ্রভুর ভক্ত। আর মাঘ মাস এলে তো সবার মুখে একটাই কথা, সরস্বতী পূজা, সরস্বতী পূজা। হ্যাঁ, তাই না? বাচ্চাদেরকে মা আগে ঘরের দরজা বন্ধ করে দিয়ে অন্ধকার দেখে খাইয়ে দেয় যে বাবা আজ উপবাস করতে হবে। হ্যাঁ, তো ভোরে খাইয়ে দেয়, কারা কারা ভোরে খাইয়ে দেন বাচ্চাদের, বলুন দেখো, এখন খায় খেতে দেয় না যায় না? তাই, বাহ, খুব ভালো ছেলে। হ্যাঁ, এখন এই ভক্তদের এই যে মা সরস্বতীর পূজা কেন করবেন, এই সম্বন্ধে গীতায় ভগবান কৃষ্ণ কোথায় বলেছেন আগে আমরা দেখব। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগে 21 নম্বর শ্লোকে সেখানেতে কি বলছেন দেখুন। ভগবান নিজে বলছেন দেব দেবীদের পূজা করার ব্যাপারে, যো যো যং যং তনুং ভক্ত শ্রদ্ধায় অর্চিতুম ইচ্ছতি তস্য তস্য চলং শ্রদ্ধাং তমেব বিদ্যামহম্। বলছেন পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি, ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে আছে। এখন প্রশ্ন হচ্ছে কেন ভগবান পরমাত্মা রূপে আছে? হ্যাঁ বলুন, একটা বাচ্চা ছেলে যখন চলতে শেখে তখন তার মাও তার পেছনে পেছনে যায়, যায় কিনা? হাঁটে। হ্যাঁ, কিরম করে হাঁটে? দুটো হাত এরম করে দিয়ে হাঁটে। বাচ্চা ছোট, মাও এরকম করে ছোটে, কেন ছোটে? বাচ্চাটা যাতে পড়ে না যায়, কষ্ট না পায়, তাই না? ভালোবাসে বলে।
ভগবান ঠিক সেই রকম ভাবে আমাদেরকে এত ভালোবাসেন, আমরা যদিও ভগবানকে ছেড়ে পালিয়ে এসেছি, ভগবান আমাদের অন্তরে পরমানন্দকে আছেন, সবকিছু দেখছেন, হ্যাঁ, যে কখন আমার দিকে মুখ করে ও ফিরে আসার চেষ্টা করে। সেই জন্য বলছেন পরমাদেব আমি সকলে হৃদয় দিয়েছি। যখন কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই সেই দেবতাদের তাতেই অচলা শ্রদ্ধা প্রদান। হ্যাঁ, আমরা যখন ভোগ লাগাই, সত্যি কথা বলবেন, আমরা যখন ভোগ লাগাই রাত্রে হোক দিনে হোক, তখন যদি বাচ্চাটা বলে মা আমি কিন্তু আলু ভাজা ছাড়া কিন্তু খিচুড়ি খাবো না, ওর বাবা যদি বলে আমি কিন্তু গরম বেগুন নাহলে বেগুন ভাজা না হলে আমি খাচ্ছি, ওনার স্ত্রী যখন ইচ্ছা করে আমি তো আচার ছাড়া খেতেই পারি না, তখন ভগবানকে কি মিষ্টি দিয়ে খিচুড়ি রান্না করে দেবে না কি কি করবে, কি কি করবে, আলু ভাজাটা করবে যেহেতু ভালোবাসে, বেগুন ভাজাটাও করবে, আচারও দেবে। তাহলে ভগবানকে দিচ্ছি কি উদ্দেশ্যে, যাতে আমার মেয়েটা খুশি হয়, মেয়েটাকে প্রসাদ দেবো, তো সেই জন্য ভোগ লাগিয়ে দেব। ঠিক ভগবানও আমাদের যখন ইচ্ছা হয় যে দেব দেবীর পূজা করব, তখন ভগবান আমাদের মধ্যে বলছেন আমি সেই ভক্তের তাতে অচলা শ্রদ্ধা বিধান করি, তার হৃদয়তে আমি শ্রদ্ধা। হ্যাঁ, বুঝতে কারো অসুবিধা হলো? তাহলে ভগবান আমরা যে দেব দেবীর পূজা করি তাহলে ভগবানের ইচ্ছাতে করি, তাই না? ভগবান আমাদেরকে সেরকম বুদ্ধি দেয়। এখন কেন এরকম বুদ্ধি দেয়, হ্যাঁ প্রশ্ন আসবে, না এখানে তো ছিল প্রভুপাদ তাৎকর্যতে কি বলছেন শুনুন, ভগবান বলছেন যে তার ইচ্ছা বিনা একটা পাতাও নড়ে না। সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরাই বৈদিক নির্দেশ অনুসারে দেবু উপাসনা করে, বৈদিক নির্দেশ অনুসারে, যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্যের উপাসনা করে, সূর্যদেবের উপাসনা কেন করে, রোগ নিরাময়ের জন্য, বিদ্যার্থী বাগদেবী সরস্বতীর পূজা করে, হ্যাঁ তাই না, তাহলে সরস্বতীর একটা নাম কি বাগদেবী, হ্যাঁ কেন বলা হয় ওটাও আমি বলবো, ঠিক আছে। এবং সুন্দরী স্ত্রী লাভ করার জন্য কোনো ব্যক্তি শিব পত্নী উমার পূজা করে, এবং এইভাবে শাস্ত্রে বিভিন্ন দেবতাদের পূজা করার বিধান দেওয়া হয়েছে। তাহলে সরস্বতী দেবীর পূজা তাহলে আমরা কেন করব, হ্যাঁ বিদ্যা দান করেন। এখন এটা জাগতিক বিদ্যা হতে পারে, পারমার্থিক বিদ্যা হতে পারে, দুটো বিদ্যার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা, ঠিক আছে। তাহলে ভগবানের কাছে আমি প্রার্থনা করার জন্য মা সরস্বতীর কাছে প্রার্থনা করতে পারি, যেমন গোপিকারা কাত্যায়নী দেবী পূজা করেছিলেন, কেন, কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য, তাই না। আমরা দেখতে পাই যে সিনেমা যখন দেখি রামায়ণে সীতামায়ের স্বয়ম্বর সভা হচ্ছে, তখন তার মা সুনয়নী দেবী বলছেন, হ্যাঁ শীতে শীতে আজকে এক কাজ করো, তুমি সতীদের নিয়ে বাগান বাড়িতে গিয়ে যে মা গিরিজা দেবী আছে তার উপাসনা করো, গিরিজা মানে গিরিরাজের কন্যা দুর্গা দেবীর উপাসনা। আমরা দেখতে পাই সিনেমাটাও দেখলাম টিভিতে, রুক্মিণী দেবী যে কৃষ্ণ হাত ধরে তুলল, রুক্মিণী দেবী কোথায় গিয়েছিলেন বলুন, মা দুর্গা পূজা করতে গেলেন, ওখান থেকে কৃষ্ণ তাকে নিয়ে গেলেন। তাহলে দেখা যাচ্ছে কি যে কৃষ্ণকে লাভ করার জন্য, কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য আমরা প্রার্থনা করতে পারি, এটা হচ্ছে সিদ্ধান্ত, ঠিক আছে। তাহলে আমরা ভাগবতের জ্ঞান,
চৈতন্য চরিতামৃতের জ্ঞান, গীতার জ্ঞান, শাস্ত্রের জ্ঞান হৃদয়ে প্রবেশ করার জন্য আমরা মা সরস্বতীর কাছে প্রার্থনা করতে পারি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, এই যেখানে বললো বিদ্যার্থী বাগদেবী সরস্বতী পূজা করো, কেন বললো যে বাগদেবী না? এটা ব্রহ্মা আশীর্বাদ দিলেন সরস্বতীকে। হ্যাঁ, যদিও ব্রহ্মার মুখ থেকে মা সরস্বতী দেবী আবির্ভূত হয়েছিলেন, কিন্তু যখন ব্রহ্মা, হ্যাঁ, আর এই সরস্বতী দেবী কিন্তু মনে হবে যে প্রকৃত স্বরূপটা কি, আগে মনে প্রশ্ন আসবে কিনা যে মা সরস্বতী দেবীর স্বরূপটা কি, তাহলে আগে বলুন। হ্যাঁ, যদি ভগবান বিষ্ণু স্ত্রী হচ্ছেন সরস্বতী, হ্যাঁ, গঙ্গা সরস্বতী লক্ষ্মী আর পরে তুলসী বিষ্ণু চারজন স্ত্রী, তাহলে চৈতন্য ভাগবতে আদি লীলায় ত্রয়োদশ অধ্যায়ে 21 নম্বর শ্লোকে উল্লেখ আছে বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু ভক্তস্থিতা মূর্তি ভেদে রমা সরস্বতী জগন। তাহলে বিষ্ণু ভক্তি স্বরূপিণী হচ্ছেন এই সরস্বতী মা, এক নম্বর। হচ্ছে তিনি রাধারানীর অংশ স্বরূপা, তার অংশ স্বরূপা শ্রীমতী রাধারানীর অংশ স্বরূপা, বুঝেছেন? এই বসন্ত পঞ্চমীর দিনে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোপিকারা রাজলীলা করার জন্য পূর্ণমাসী যে সন্দীপনী মুনির মা, কৃষ্ণের গুরুকুলের যে শিক্ষক তার নাম কি? সন্দীপনী মুনি। সেই সন্দীপনী মুনির মা হচ্ছে পূর্ণমাসী। পূর্ণমাসী গোপীদের বললেন যে তোমরা আজকে বংশীবটে যাও, সেখানে কৃষ্ণের সঙ্গে তোমাদের রাজলীলা হবে। গোপিকারা সাজগোজ করে গেছেন, শ্রীমতী রাধারানী গেছেন, এই বসন্ত পঞ্চমীর দিনে রাধা কৃষ্ণকে বট গাছের নিচে বসিয়ে মানে দাঁড় করিয়ে তারা আবির দিয়েছিলেন। আর এই বসন্ত পঞ্চমীর দিনে যেহেতু মা সরস্বতী দেবীর আবির্ভূতা হয়েছেন এই জগতে, সেই জন্য এই সরস্বতী পূজা বসন্তী তীর্থে করা হয়। আর যেহেতু কৃষ্ণের অংশ স্বরূপ, হ্যাঁ, রাধারানীর অংশ স্বরূপ হচ্ছে এই মা সরস্বতী, যেহেতু বসন্ত পঞ্চমীর দিনে আবির দিয়েছিলেন গোপিকারা রাধা কৃষ্ণের অঙ্গে, সেই জন্যে এই বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতী বললেন যে আবিরটা ব্যবহার করা উচিত, কেন কৃষ্ণের কথা আমার স্মরণ হবে, তাহলে সেই জন্যে এই বসন্ত পঞ্চমীতে আবির ব্যবহার করা। আর ব্রহ্মা যখন গর্ভদশায় বিষ্ণুর নাভি পদ্ম থেকে উদয় হলেন, উদয় হওয়ার পরে তিনি কি করবেন কিছু দিশা খুঁজে পাচ্ছেন না। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ব্রহ্মাকে গিয়ে এই মা সরস্বতী দেবী জিহ্বার অবস্থান করে তাকে এই ভগবানের স্তুতি স্তুতি করার জন্য অনুমতি প্রদান করেছিলেন। বোঝা গেল না? আর একবার বলছি যে ব্রহ্মা যখন গর্ভদশায় বিষ্ণুর নাভি পদ্ম থেকে উদয় হলেন, হওয়ার পরে কি করবেন কিছু খুঁজে পাচ্ছেন না, ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে ব্রহ্মার জিহ্বায় অবস্থান করলেন, আর ব্রহ্মা তখন ভগবান কৃষ্ণের স্তুতি করতে শুরু করলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণম, যখন এইবার স্তুতি করছেন তখন ব্রহ্মা সন্তুষ্ট হয়ে এই সরস্বতী দেবীকে বললেন যে তুমি যেমন আমার জিহ্বায় অবস্থান করেছ, সেরকম মনুষ্য, হ্যাঁ, যারা মানব শরীর লাভ করবে জগতে, তাদের জিহ্বায় তুমি অবস্থান কর।
তখন মা সরস্বতী বললেন, প্রভু আমি তো বলছেন যে প্রতিটা মানুষের জীব জীবায় অবস্থান করব, এই জীবা দিয়ে কেউ ভগবানের স্তুতি করে, কেউ গালাগালি দেয়, কেউ নিন্দা করে, তাহলে আমার অবস্থা কি হবে? তখন ব্রহ্মা বললেন, যেহেতু তুমি প্রতিটা জীবের মনুষ্যের শরীরের জীবায় অবস্থান করবে, সেদিকে তোমার নাম দিলাম আমি বাঘ দেবী, ঠিক আছে? কিন্তু সরস্বতী আর একটা কথা শোনো, এই জীবায় অবস্থান করে যারা অসৎ লোক তারা অসৎ আলোচনা করে গালাগালি দেবে, ঠিক আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তোমার এই জীবা দিয়ে তারা ভগবান কৃষ্ণের নাম করবে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তখন তোমার খুব গুণগান হবে। তখন সরস্বতী বললেন, ঠিক আছে, বুঝেছেন? তাই সরস্বতী দেবী এমনকি বিশ্ববানু রাজা, বিশ্ববানু রাজা কে ছিলেন? হ্যাঁ, শ্রীমতী রাধারানীর বাবা ছিলেন। হ্যাঁ, তাই রাধারানীর বাবা, হ্যাঁ, এই বিশ্ববানু রাজারা পাঁচ ভাই ছিল, ঠিক আছে? তা মহাবানুর পুত্র এরা পাঁচ ভাই ছিলেন। তা এই পাঁচ ভাইয়ের মধ্যে এই বিশ্বভানু হচ্ছে সেজ, বুঝেছেন? সেজ ভাই হচ্ছে বিশ্বভানু। তাই মহাভানুর পাঁচ পুত্র হচ্ছে চন্দ্রভানু, রত্নভানু, বিশ্বভানু, সুভানু আর প্রতিভানু, সব ভানু, যেহেতু মহাভানুর পুত্র। হ্যাঁ, সেই এই বিশ্বভানু রাজা তিনি বিবাহ করেছিলেন, তাকে কে বলবে? হ্যাঁ, কীর্তিদা সুন্দরী বিবাহ করেছিলেন। এই কীর্তিদা সুন্দরী ছিলেন বিন্দুগোপের ছোট মেয়ে, বিন্দুগোপের ছোট মেয়ে হচ্ছে কীর্তিদা মা। কিন্তু বিবাহ করার পরে সন্তান হয়নি, কিন্তু গৃহস্থ মানুষের যদি সন্তান না হয় ওদের মনে খুব একটা দুঃখ হয় যে আমার একটা সন্তান হলো না। তা সেই জন্যে এই বিশ্ববানু রাজা খুব সুন্দরভাবে তপস্যা করছিলেন, আর এই তপস্যা করতে গিয়ে তিনি কোনো মতে এই তপস্যায় সন্তুষ্ট করতে পারছেন না, সন্তান লাভের জন্য কোনো বর পাচ্ছেন না, বহু বছর হয়ে গেছে। সেই সময় একদিন এই বিদ্যাদেবী সরস্বতী দেবী তিনি আকাশ মার্গে আবির্ভূত হয়ে বললেন, যে মহারাজ ভীষ্মানু, আপনি যে পুত্র সন্তান বা কন্যা সন্তান যে কোনো সন্তান লাভের জন্য আপনি যে তপস্যা করছেন, এই তপস্যায় আপনি সন্তুষ্ট হবেন না, কারণ আপনি এখনো দীক্ষা নেননি, আর দীক্ষা নিয়ে যখন গুরুদেবের নির্দেশ মতো হরিনাম করবেন তখন আপনি সাফল্য লাভ করবেন, আপনার সন্তান হবে। এই কথা শুনে বিশ্বভানু রাজা, যেহেতু আকাশবাণী হয়েছেন, মা সরস্বতী দেবী আকাশবাণী করেছিলেন, করার পরে তখন তিনি ক্রতুমুনির কাছে গিয়েছেন। হ্যাঁ, সেখানে বলছেন এই মা সরস্বতী, সেখানে গিয়ে কি বলছেন তার কানে, বিশ্ববানু রাজার কানে গিয়ে দৈবাণী সহকারে সেখানে প্রবেশ করছে বিশ্ববানু রাজার কানে। হ্যাঁ, মা সরস্বতী কি বলছেন? বলছে, হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধি না যায়তে, হরিনাম ছাড়া তোমার কান শুদ্ধ হবে না, তসমাৎ শ্রেয়স্করং রাজং হরিনাম তনু অনুকীর্তনম, তাই তুমি হরিনাম করো, হে বৎস হরিনাম করো, হরিনাম বিনা কারো কর্ণ শুদ্ধি হয় না। তাহলে আমরা যে হরিনাম করছি কত ভাগ্যবান ভাগ্যবতী, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাই না? আমরা কত ভাগ্যবান ভাগ্যবতী। সেই জন্য এই বিশ্বভানু রাজা, শ্রেয়স্কর কোনো বিষয় পেতে গেলে তোমাকে যথাবিধি হরিনাম করতে হবে, তুমি যাও ক্রতুমুনির আশ্রমে, সেখানে গিয়ে তুমি মন্ত্র দীক্ষা লাভ করো। তাই বিশ্ববানু রাজা খুব আনন্দ সহকারে ক্রতুমুনির আশ্রমে গেলেন,
গিয়ে দণ্ডবাদ প্রণাম করলেন। করা করে কতমুনি বিশ্বমানব রাজাকে দেখে খুব আনন্দিত হয়ে কর্ণে মন্ত্র দিলেন। দেওয়ার সময় কতমুনি বলছেন, হে রাজন, কি শক্তির উপাসন, কি শিবের উপাসন, সবাই শেষে হরিনাম করে না? হ্যাঁ, সে আমি যে কোনো মিশনে যান না কেন, শেষে হরিনাম করবেই, তাই না? তাই প্রথমুনি বলছেন, হে রাজন, কি শক্তির উপাসক, কি শিবের উপাসক, কি সূর্যের উপাসক, কি গণেশের উপাসক, এমনকি কেউ বিষ্ণুর উপাসক, সবার জন্য হৃদয় শুদ্ধ করার জন্য কৃষ্ণ নাম দরকার। তাহলে একবার আমরা হরিনাম করিনি, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কর্তমুনি বলছেন, তুমি খুব ভাগ্যবান, সরস্বতীদেবের কৃপায় আমার কাছে এসে উপস্থিত হয়েছে। হরে কৃষ্ণ মহামন্ত্র দীক্ষিত করলেন আর সকলকেই করতে বললেন। কারণ কি, এই হরিনামের মধ্যে কি আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নাম্নাম কলি কলমুষ নাশনম নাতো পরতর পায় সর্ববিদেষু দৃশ্যতে। এছাড়া কোন উপায় নাই। হ্যাঁ, বলছে না, হরের নাম হরের নাম হরের নাম ওই কেবলম করুন নাস্তেব 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 গতি অন্যথা। তাহলে আমরা হরিনাম করছি, হ্যাঁ, সেই জন্য তো মহাপ্রভু বললেন। এই বিশ্বমানব রাজা কি জন্য হরিনাম করছে বলুন? কি জন্য করছে? সন্তান লাভের জন্য, তাই না? সেই জন্য মহাপ্রভু বলছেন, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, এই হরিনাম করলে তোমার সব সিদ্ধি হবে। যা চাও, ছেলের পড়াশোনা চাও, মেয়ের বিয়ে চাও, সন্তান চাও, যা চাইবে তাই পূর্ণ হবে। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, হ্যাঁ, এই হরিনামের এত মহাত্ম। সেই জন্য বলছেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বকালের কলুষ মুক্ত করার জন্য এই হরিনাম হচ্ছে শ্রেষ্ঠ। এমনকি নারদ মুনিকে, নারদ মুনি কি বাজায়? সবসময় বীণা বাজায়। এই বীণা বাজায়, এই যে নারদ মুনির যে সুর তাল, এইসব যে জ্ঞান, সঙ্গীত জ্ঞান লাভ করতে গেলেও মা সরস্বতীর কাছে প্রার্থনা করতে হবে। নারদ মুনি সরস্বতীর কাছ থেকে পেয়েছে। কোন কোন পুরাণে আছে না যে কৃষ্ণকে বাঁশি শেখানো নাকি সরস্বতী মা শিখিয়েছিল? আমার শিশুমার ভক্তি বিয়োগ বলছিল মহারাজ বলছিল এরমভাবে। সেই জন্যে মহর্ষি কশ্যপের পুত্র দাক্ষ, তিনি তপস্যাকালে সরস্বতী দেবীকে সন্তুষ্ট করলেন। সরস্বতী দেবীকে সন্তুষ্ট করলেন, সরস্বতী বলছেন, তুই বর চাও। বলছে, বর চাইবো কি প্রভু? আমার তিনটে প্রশ্ন আছে। সে তিনটে প্রশ্নের উত্তর দিলে আমি সন্তুষ্ট। বলে, বলো কি উত্তর। হ্যাঁ, তাই তিনটে বর চেয়েছেন, এই প্রার্থনা মানে প্রশ্ন করেছেন। কি কর্ম করলে মানুষ ঊর্ধ্বগতি বা নিম্নগতি লাভ করে, কি প্রশ্ন করছেন? কশ্যপমুনি ছেলে দাক্ষ যে প্রশ্ন করছেন, হ্যাঁ, কোথাও কোথাও রেখা আছে ঋক্ষ, কোথাও দাক্ষ, তা সে প্রশ্ন করছেন যে কি কর্ম করলে মানুষের ঊর্ধ্বগতি বা নিম্নগতি লাভ করে। মা সরস্বতী দেবী উত্তর দিচ্ছেন, যারা সত্যগুণে বিশিষ্ট ব্যক্তিদের দান করে, অন্ন বস্ত্র জ্ঞান দান করেন, তারা স্বর্গে যায়। আর যারা ভগবানকে না মেনে ইন্দ্র সৌভোগে ব্যস্ত, তারা নরকে যায়। হ্যাঁ, আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? আমরা স্বর্গে যাব না? হ্যাঁ, ভগবান ধাম যাব স্বর্গে। একবার আমাদের শ্রীশ্রীমাদ যতটা সাহায্য বলছিলেন,
এই জন্য স্বর্গে যাওয়ার আশা না করে, কেন এই 10,000 বছর পর্যন্ত এই মিশনটা থাকবে। হ্যাঁ ইস্কন, তারপরে কলি একদম গ্রাস করবে, কারণ গঙ্গাও থাকবে না যমুনা থাকবে না। সেদিন বলছে কেউ স্বর্গে গেলে ওইখান থেকে ফিরে আস্তে আস্তে দেখবে আমাদের ইস্কন শেষ। সেদিন বলছে কেউ স্বর্গে যাওয়ার ইচ্ছা করবে না। হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু ভগবানের নাম গুণগান করছি আমরা ভগবানের কাছে ফিরে যাব। দ্বিতীয় প্রশ্ন করছেন, কারা গোলক বৃন্দাবনে গমন করে? কে প্রশ্ন করছেন বলুন, একই বললাম বলুন। হ্যাঁ প্রশ্নময়ী পুত্র, যারা গীতা ভাগবতের উপদেশ মেনে চলে, যারা গীতা ভাগবতের উপদেশ মেনে চলে, ভগবানের প্রসাদ সেবা করে, হরিনাম করে, তারা গোলক বৃন্দাবনে ফিরে যাবে। তাহলে আমরা গোলক বৃন্দাবনে ফিরে যাবো তার নিশ্চিত, এখানে আমি বলছি না, মা সরস্বতী দেবী স্বয়ং উত্তর দিচ্ছেন, তাই না? বলছে আপনি কোন বিদ্যা প্রদান করেন? কি প্রশ্ন করছেন? তাৎকরিষে প্রশ্ন করছেন আমি কোন বিদ্যা প্রদান করেন। কারণ মা সরস্বতী দেবী হাসতে হাসতে বলছেন আমি জড় বিদ্যাও দিই আর পারমার্থিক বিদ্যাও দিই, পরা অপরা দুই বিদ্যাই আমি প্রদান করি। হ্যাঁ হয়েছেন, সেজন্য এই বিষ্ণু ভক্তি স্বরূপিণী মা সরস্বতী দেবী আরাধনা, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে যখন কেশব কাশ্মীরে এসেছিলেন মহাপ্রুকে পরাস্ত করতে, দিগ্বিজয়ী পণ্ডিত কাশ্মীর থেকে, তখন মহাপ্রু তাকে যখন হারিয়ে দিলেন তখন মা সরস্বতীর কাছে প্রার্থনা করলেন, মা আজকে আমি হেরে গেলাম, বলে হারবে না, উনি কে? উনি আমার পতি, পতির কাছে কখনো স্ত্রী জয়লাভ করে নাই। তখন বলছে ও তাই, যে হ্যাঁ তুমি গিয়ে তার চরণে আত্মসমর্পণ করো। কারণ কেশব কাশ্মীরে এসে আত্মসমর্পণ করো। এই মা সরস্বতী দেবী সম্বন্ধে অনেক কিছু জিনিস আছে। এখন প্রশ্ন হচ্ছে কেন কুল খায় না? হ্যাঁ বাচ্চা আমাকে প্রশ্ন করেছিলেন, তবু কুলটা খাবো না কেন? মা মনে হয় বারণ করছে, ওই কোয়াশ থাকে বলে নাকি? আমি না, তখন পাখি না আমি জানা কুল অনেক গাছে পেকে যায় আর শুয়ে নেই। হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে আমরা মনে করি বোধ হয় হ্যাঁ কোয়াশ থাকে, গলা ব্যথা হবে, ঠান্ডা লাগবে। যখন বদ্রিকা আশ্রমে তপস্যা করছিলেন ব্যাসদেব, তপস্যা করতে বসলেন, সেই সময় হঠাৎ একটা কুলের আঁটি তার কাছে পড়ে ছিটকে যায়। হঠাৎ দেখে কি ব্যাপার, কোথা থেকে যেন পড়লো, উনি তাকাচ্ছেন যে কি ব্যাপার এখান থেকে এরকম পড়ার কারণে। তখন হঠাৎ দৈব বাণী হলো যে এই আঁটিটা পড়েছে, এ পড়ার পরে যখন গাছ হবে, গাছ হয়ে যখন ফল ফুলে পরিণত হবে, আর এই ফল যখন পাকবে, পেটে তোমার মাতার উপরে যখন পড়বে পাকা ফল, তখন তোমার এই তপস্যায় তুমি সিদ্ধি লাভ করেছ বুঝতে পারবে। পড়ার পরে ব্যাসদেব এই কুল গ্রহণ করেছে। সেই জন্য সরস্বতী পূজাতে কুল অবশ্যই দেন, তাই না? কুল ছাড়া হবে না। হ্যাঁ অনেক জায়গায় শাঁকানুও দেয়, শাঁকানু কুল এবং কয়েকটা জিনিস এরকম দেবে। তো সেই জন্য আমরা তাহলে আজকের আলোচনা থেকে কি কি পেলাম, যে কেন বাগদেবী বলে, ও কেন বীণাটা থাকে বলা হয়নি না? ও হ্যাঁ বীণা থাকে এই কারণে সরস্বতী দেবী সবসময় বীণা নিয়ে ভগবান কৃষ্ণের গুণগান করে, সবসময় যেন কৃষ্ণের গুণগানে তিনি মত্ত থাকেন। হ্যাঁ সেই জন্যে বীণা তিনি হাতে রাখেন যে ভগবানের গুণগান করেন।